দীর্ঘ 7 বছর পর আজ অনুষ্ঠিত হচ্ছে সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সম্মেলন। কমিটি সভাপতি ও সম্পাদক পদে পরিবর্তন আসবে নাকি পুরনোরাই নেতৃত্বে থাকবেন, এ নিয়ে নেতাকর্মীদের আলোচনা বেশি। শহরের সরকারি যুবলী বিশ্ব উচ্চ বিদ্যালয়ের মাঠে এই সম্মেলনের আয়োজন করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে এবারে সুনামগঞ্জ থেকে সরাসরি যুক্ত আছেন আমাদের সহকর্মী মেহেদী হাসান। মেহেদী, সম্মেলন ঘিরে নেতাকর্মীদের উচ্ছ্বাস কেমন দেখছেন? মাননীয় পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান মহোদয়, বাংলাদেশ আওয়ামী লীগের সংগ্রামী সংগঠন জেসিকা, ধন্যবাদ আপনাকে। আপনি বলছিলেন সুনামগঞ্জে আজকে ত্রিবার্ষিক জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে এবং এই সম্মেলনটি প্রায় 7 বছর পরে অনুষ্ঠিত হচ্ছে। 2016 সালের 25শে ফেব্রুয়ারি মতিউর রহমানকে সভাপতি এবং বেশার এম আব্দুল কবিরকে ইমনকে কমিটি ঘোষণা করা হয়েছিল এবং দীর্ঘ 7 বছর পরে আজকের এই সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। এই সম্মেলনকে ঘিরে আসলে নেতা কর্মীদের মাঝে একটি উৎসবের আমেজ বিরাজ করছে এবং তারা বলছেন এই সম্মেলনের মাধ্যমে দলটি আরো সুসংগঠিত হবে এবং যেহেতু এটি নির্বাচনের বছর, সে নির্বাচনে এই দলটি একটা অগ্রণী ভূমিকা রাখবে এবং যে সুনামগঞ্জের যে 5টি আসন আছে সে 5টি আসনে এই কমিটির একটি অগ্রণী ভূমিকা থাকবে। তো এখানে একটু পরে উপস্থিত হবেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এবং উদ্বোধক হিসাবে থাকবেন দলটির প্রেসিডিয়াম সদস্য জনাব জাহাঙ্গীর কবির নানক এবং প্রেসিডিয়াম সদস্য জীবন নেশা হক, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। তো এখানে এই যে সম্মেলনটি ঘিরে আসলে হাজার হাজার নেতা কর্মীরা উপস্থিত হচ্ছেন, আসছেন এবং তারা সম্মেলনে অংশগ্রহণ করার জন্য আসছেন। তো জেসিকা, এই ছিল আমার কাছে সুনামগঞ্জ থেকে সর্বশেষ তথ্য। মেহেদী, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, সুনামগঞ্জ থেকে জানাচ্ছিলেন সহকর্মী মেহেদী হাসান। আজকে বিএনপির পদযাত্রা ইউনিয়ন পর্যায়ে, আসলে সেই পদযাত্রা উপলক্ষে কিন্তু আমরা দেখেছি বিগত কয়েকদিন ধরেই বিএনপির নেতাকর্মীরা ইউনিয়ন পর্যায়ে তারা লিফলেট গণসংযোগ করেছে এবং সেই কর্মসূচিটি তারা সফল করার লক্ষ্যে কিন্তু তারা বেশ কিছুদিন ধরেই কর্মপরিকল্পনা চালিয়ে যাচ্ছেন। আমরা এই বিষয়ে কথা বলেছিলাম বিএনপির নেতাকর্মীদের সাথে এবং তারা বলছেন যে কেন্দ্রীয় নেতাকর্মীদের নির্দেশে যে প্রোগ্রাম হচ্ছে সেই সকল প্রোগ্রাম তারা সফল করার লক্ষ্যে কিন্তু তারা কাজ করেছেন এবং বিগত সময়ে ময়মনসিংহে বিএনপির যে ধরনের প্রোগ্রাম হয়েছে সেই প্রোগ্রাম তারা সফল বলে দাবি করেছেন এবং সেই প্রোগ্রামগুলোতে জনগণের সম্পৃক্ততা তারা পেয়েছেন এবং তারা বলছেন যে বিগত সময়ে এবং আজকের পরে যে নতুন কর্মসূচি আসবে সেই কর্মসূচিও বাস্তবায়নে তারা কিন্তু কাজ করবেন এবং এছাড়াও তারা একটি অভিযোগ করেছেন যে বিএনপির যে কোনো প্রোগ্রামের আগে কিন্তু নেতাকর্মীদের গণহারে গ্রেপ্তার করা হয় সেই বিষয়টি নিয়ে কিন্তু তারা ক্ষোভ প্রকাশ করেছেন এবং এছাড়াও যে বিএনপির প্রোগ্রামের দিন আওয়ামী লীগের পাল্টাপাল্টি কর্মসূচি নিয়ে তারা বেশ খুব প্রকাশ করেছেন এবং তারা বলছেন যে বিএনপির জনসম্পৃক্ত একটি রাজনৈতিক দল এবং বিএনপির জনপ্রিয়তা দেখে আওয়ামী লীগ সেটাকে প্রতিহত করার লক্ষ্যে কিন্তু তারা পাল্টা কর্মসূচি দিয়ে প্রোগ্রাম এবং একটি বিশৃঙ্খলা পরিবেশ সৃষ্টি করার চেষ্টা করছেন। আরেকটি বিষয় বলে রাখি, আজকে ইউনিয়ন পর্যায়ে বিএনপির যে কর্মসূচি পদযাত্রা সেটির ন্যায় কিন্তু আওয়ামী লীগও যে পুরো জেলার প্রত্যেকটা ইউনিয়নের শান্তি সমাবেশের ডাক দিয়েছেন এবং নেতাকর্মীরা দুপুর থেকে সেই সমাবেশে অংশগ্রহণ করবেন এবং জেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা বলছেন যে বিএনপির জ্বালাও পোড়াও আন্দোলনের বিরুদ্ধে জনগণ ক্ষেপে উঠেছে এবং সেই জন্য যে আওয়ামী লীগের কর্মসূচি দিচ্ছেন সেই কর্মসূচিতেও কিন্তু হাজার হাজার লোক জড়ো হচ্ছেন এবং তারা যে বিএনপির জ্বালাও পোড়াও রাজনীতিতে আসলে সাধারণ মানুষ বিশ্বাসী নয় সেটি কিন্তু আওয়ামী লীগ দাবি করেছেন এবং বিএনপির নেতাকর্মীরা বলছেন যে
যে কোনো ধরনের কেন্দ্রীয় কর্মসূচি আসলে তারা সেটি বাস্তবায়ন করার লক্ষ্যে যে ধরনের উৎসাহ উদ্দীপনা নিয়ে তারা কাজ করেন সেটি কিন্তু আওয়ামী লীগ সহ পুলিশ বাধা সৃষ্টি করে। আমরা এই বিষয়ে কথা বলেছিলাম জেলা পুলিশ প্রশাসনের সাথে। পুলিশ প্রশাসন জানিয়েছেন যে আজকের বিএনপির পদযাত্রা এবং আওয়ামী লীগের শান্তি সমাবেশ ঘিরে কোনো বিশৃঙ্খলার সম্ভাবনা নেই এবং তারা পুরো জেলা জুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছেন এবং তারা বলছেন যে কোনো ধরনের ব্যবস্থা কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটবে না এবং এই বিষয়ে কিন্তু সাধারণ মানুষ কিছুটা আতঙ্কিত এবং তারা বলছেন যে পাল্টাপাল্টি কর্মসূচিতে যে কোনো ধরনের অমর একুশে বইমেলায় আরেকটি শিশু প্রহর কাটাচ্ছে শিশু কিশোররা। বইমেলা প্রাঙ্গণ থেকে সরাসরি যুক্ত আছেন আমাদের সহকর্মী আহসান হাবিব। হাবিব, বইমেলায় খুদে পাঠকদের পছন্দের তালিকায় কোন বইগুলো রয়েছে সে বিষয়ে বিস্তারিত জানাবেন। জেসিকা, আপনাকে ধন্যবাদ। আমি যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, বইমেলা আজকে বইমেলা আরেকটু বেশি প্রাণবন্ত। আপনারা দেখতেই পাচ্ছেন যে রাজপ্রাসাদে, তাদের যে রাজপ্রাসাদ রয়েছে, রাজপ্রাসাদে কিন্তু রাজারা এসেছেন এবং তাদের রাজ্য দখল করে নিয়েছেন। আর এই তাদের মনোরঞ্জনের জন্য কিন্তু টেলিভিশনের যে চরিত্রগুলো রয়েছে, সিসিমপুর, হালিম, টুকটুকি, সেই চরিত্রগুলো আসবে, তাদের মনোরঞ্জন দিবেন এবং এই জন্য কিন্তু তারা অপেক্ষা করছেন। তাদের বিভিন্ন খেলার ছলে কিন্তু তাদের মনোরঞ্জন দিবেন এইগুলো। আর বইয়ের দিকটি যদি আমি আপনাদেরকে জানিয়ে রাখি, তাদের পছন্দের তালিকায় রয়েছে ভূতের বই, সায়েন্স ফিকশন, গল্প, রূপকথার গল্প, এই ধরনের নানান বিষয়গুলো রয়েছে। সকাল 11:30 এখানে সিগুনপুরের যেই চরিত্রগুলো আছে হালুম টুকটুকি, তারা সেগুলো কিন্তু এখানে আসবেন। এই রাজ্যের রাজাদের মনোরঞ্জনে তারা অনেক খেলার ছলে অনেক কিছুই পরিবেশন করবেন, তারা এখান থেকে শিখবেন। এরপরে কিন্তু তারা প্রজাদের কাছে যাবেন, প্রজাদের কাছে বলতে আমি বুঝাতে চেয়েছি দোকানিদের কাছে যাবেন, প্রকাশকদের কাছে যাবেন, সেখানে তারা তাদের পছন্দের যেই বইগুলো রয়েছে সেগুলো কিনবেন, প্রজারাও তাদেরকে সাদরে গ্রহণ করবে। এটি আমরা গত কয়েকদিন থেকে আসলে দেখে আসছি। এই যে খুদে রাজা, আমি বলবো তাদেরকে, এরা কিন্তু বাবা মায়ের, কেউ বাবা মায়ের কোলে করে এখানে এসেছেন, কেউ বাবা মায়ের হাত ধরে এসেছেন। আর মেলার আজকে 11তম দিনে মেলার যে অনুষ্ঠানটি রয়েছে, এখানে অনেক গার্ডিয়ান রয়েছে। আমরা যদি দুই একজনের সাথে একটু কথা বলি, জানার চেষ্টা করি, তাদের যে অভিভাবক তাদের বাচ্চাদের নিয়ে এসেছেন, এই যে আপনারা বাচ্চাদেরকে নিয়ে এসেছেন এখানে, কেমন লাগছে? অনেক মজা লাগছে, অনেক আনন্দ উপভোগ করতেছি। বাচ্চারা শুধু সিসিমপুর দেখার জন্য এত সকাল সকাল দূরে থেকে এসেছি আমরা। যদি আমি এই যে তারা বলছেন যে অনেক দূর থেকে এসেছেন তারা কিন্তু বাচ্চাদেরকে ইয়ে করার জন্য, এখানে আরেকজন অভিভাবক রয়েছে, আমি একটু তার সাথে কথা বলবো, জানার চেষ্টা করব তিনি কোথা থেকে এসেছেন আর বাচ্চাদেরকে এইখানে কেন নিয়ে এসেছেন, এই যে বাচ্চাদেরকে নিয়ে এসেছেন কেন? আসলে সিজিমপুর সবসময় টিভিতে দেখে, এর জন্য লাইভ দেখানোর জন্য নিয়ে আসছে, যেন সামনাসামনি দেখে অনেক মজা পায় এর জন্য। আর বিভিন্ন ধরনের বাচ্চাদের বইও এখানে পাওয়া যায়, একসাথে সব জনে কিনতে পারি, দেখাতে পারি, ওরা মজা পাবে এর জন্য আসা। ধন্যবাদ। জেসিকা, আমি আপনাদেরকে যেমনটি বলছিলাম যে রাজপ্রাসাদে রাজারা কিন্তু অলরেডি তাদের রাজ্য দখল করে নিয়েছেন, এই রাজপ্রাসাদে কিছুক্ষণ পরেই তাদের মনোরঞ্জনের জন্য টেলিভিশনের যেই জনপ্রিয় চরিত্রগুলো আছে সেগুলো আসবে, তাদের মনোরঞ্জন দিবেন এবং এরপরেই কিন্তু তারা প্রজাদের কাছে যাবেন, তাদের প্রজাদের কাছে গিয়ে তারা তাদের পছন্দের বইগুলো কিনবেন আর প্রজারাও তাদেরকে, এই রাজাদেরকে সাদরে গ্রহণ করে নেবেন। এই ছিল বইমেলার প্রাঙ্গণ থেকে, শিশু প্রহর প্রাঙ্গণ থেকে আমার কাছে সর্বশেষ। হাবিব, আপনাকে ধন্যবাদ। দর্শক, বইমেলা প্রাঙ্গণ থেকে জানাচ্ছিলেন সহকর্মী আহসান হাবিব। পহেলা ফাল্গুন ও ভালোবাসা দিবস করা নাড়ছে দুয়ারে, ফুলের বাগান থেকে দোকানে সবখানে শোভা পাচ্ছে নানা রঙিন ফুল। আগামী মঙ্গলবার একদিনে দুই উৎসব ঘিরে নেয়া প্রস্তুতির বিষয়ে জানবো আমরা এবারে। খুলনা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী মোহাম্মদ অসীম। অসীম, পহেলা ফাল্গুন ও ভালোবাসা দিবস, আগামী মঙ্গলবার এই দুটি উৎসব একসঙ্গে, তো উৎসব ঘিরে তরুণ তরুণীদের কি ভাবনা, কি বলছেন তারা?
জেসিকা, আসলে দেখুন যে দীর্ঘ কিন্তু একটি বছর ধরে অপেক্ষায় থাকে প্রেমিক প্রেমিকারা, আসলে কবে নাগাদ এই বসন্ত এবং ভালোবাসা দিবস আসে সেই দিবসের অপেক্ষায় থাকে প্রেমিক প্রেমিকারা? আসলে আমি কথা বলেছি আসলে অনেকের সাথে, তারা যেমনটা বলছেন যে তারা এই দিনের অপেক্ষায় থাকে, তারা এই দিনটিকে উদযাপন করে। এজন্য কিন্তু খুলনা নগরী সহ এবং খুলনা জেলা সবখানেই কিন্তু বসন্তের রং লেগেছে ইতিমধ্যেই। আর যদি আমি একটু ফুলের কথা বলি, আসলে ফুল কিন্তু এই বসন্ত এবং বিশ্ব ভালোবাসা দিবসের একটি অপরিহার্য জিনিস, কারণ এটি না হলে কিন্তু ভালোবাসা এবং বসন্ত বরণ তাদের অপূর্ণই থেকে যায়। সে কারণেই ফুল একটু তাদের খুবই প্রয়োজন। সব থেকে বড় বিষয় হচ্ছে যে নারীদের যে সাজসজ্জা থাকে, অর্থাৎ এই এই বসন্ত এবং ভালোবাসা দিবসে সেই সাজসজ্জা কিন্তু এই ফুল ছাড়া হয় না। তাদের অঙ্গে ফুল দিতে হবে, তাজা গোলাপ অথবা রক্ত জবা দিতে হবে। এটাই কিন্তু এই বাঙালি নারীদের যে দীর্ঘদিনের ঐতিহ্য, এটা কিন্তু তারা পালন করে আসছেন। এ কারণে ফুলের চাহিদাও অনেক। আর আমি বিভিন্ন যে ফুল বাজার রয়েছে, ফুল বাজারে সকাল থেকেই ঘুরে দেখেছি, ফুল বাজার কিন্তু ইতিমধ্যে জমে উঠেছে। আমরা দেখেছি যে স্বাভাবিকভাবে যে ফুল বিক্রি হয় তার থেকে কিন্তু বেশি পরিমাণ ফুল বিক্রি হচ্ছে। এছাড়া কিন্তু ফুলের চাহিদা অনেক বেড়ে যাওয়ার কারণে ফুল ব্যবসায়ীরা যেটা বলছেন সেটি হচ্ছে যে আগের থেকে ফুলের চাহিদা বেড়ে যাওয়ায় দামও বেড়েছে প্রায় 50% বেশি। অর্থাৎ একটি গোলাপ সর্বনিম্ন 40 টাকা থেকে 60 টাকা দরে বিক্রি হচ্ছে। তবে তারা যেমনটা বলছেন যে আসলে ফুলের রাজধানী হিসাবে খ্যাত যে গদখালি রয়েছে, এই গদখালিতে ফুলের দাম বৃদ্ধি পাওয়ার কারণেই কিন্তু এই বিভাগীয় শহর যে খুলনা নগরী রয়েছে, এই খুলনা নগরীতে ফুলের দাম বৃদ্ধি পাচ্ছে। এ কারণেই কিন্তু যে ক্রেতারা রয়েছে তাদেরও কিন্তু কিছুটা বাকবিন্দুটা তো হচ্ছে যে ফুলের দাম বৃদ্ধি পাওয়ার কারণে। তবে যাই হোক না কেন, যে বসন্ত বরণ এবং বিশ্ব ভালোবাসা দিবস কিন্তু উদযাপনে খুলনায় একেবারেই প্রস্তুত রয়েছে। আমার কাছে এই ছিল জেসিকা, খুলনা থেকে ভালোবাসা দিবস এবং বসন্ত বরণের সর্বশেষ খবর। অসীম, আপনাকে ধন্যবাদ। দর্শক, খুলনা থেকে জানাচ্ছিলেন সহকর্মী মোহাম্মদ অসীম। সারাদেশে তৃণমূলে আজ শান্তি সমাবেশ করবে ক্ষমতাসীন আওয়ামী লীগ। দলটির নেতারা বলছেন কোনো পাল্টাপাল্টি কর্মসূচি নয়, নির্বাচনী প্রস্তুতির অংশ হিসেবে কর্মসূচি পালন করছেন তারা। শান্তি সমাবেশের বিষয়ে বিস্তারিত জানাতে নরসিংদী থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী সুমন বর্মন। সুমন, জেলায় আওয়ামী লীগের শান্তি সমাবেশ কর্মসূচি নিয়ে আমাদের বিস্তারিত জানাবেন। জেসিকা, আমি এখন আছি নরসিংদীর শিবপুর উপজেলার ইটাখোলা চত্বরে। এখানে শিবপুর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে বিএনপি ও জামাতের নৈরাজ্যের প্রতিবাদে কিছুক্ষণের মধ্যে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে জেলা এবং কেন্দ্রের স্থলে আসা শুরু হয়েছে এবং তৃণমূলের নেতাকর্মীরা নানা এলাকায় ওরা জড়ো হচ্ছে, সেখান থেকে মিছিল নিয়ে এই শান্তি সমাবেশে যোগ দিবে। আমি আপনাকে একটু দেখাতে চাচ্ছি যে ইতিমধ্যে এই শান্তি সমাবেশে স্থানীয় সংসদ সদস্য জহুরুল হক বুয়া মোহন সহ শিবপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাকিব ভাই এবং এখানে জেলা আওয়ামী লীগের সদস্য আসাদুজ্জামান এবং জেলা যুবলীগের সভাপতি বিজয় গোস্বামী সহ নেতৃবৃন্দরা উপস্থিত হচ্ছেন এবং সামনের যে অনুষ্ঠানস্থল সেখানে নেতাকর্মীরা আসতে শুরু করেছেন। আমি জেলা যুবলীগের সভাপতির কাছে জানতে চাবো আপনাদের এই শান্তি সমাবেশের উদ্দেশ্য কী? দেশকে বিএনপি নৈরাজ সন্ত্রাস অগ্নিসন্ধ আর প্রতিবাদে আমরা দেশকে শান্তি রক্ষা বজায় রাখার জন্য জননেত্রী শেখ হাসিনার নির্দেশে আমরা শান্তি সমাবেশ করছি। এই দেশে যাতে কোনো আর আগুন নিয়ে তৃণমূলে খেলতে না পারে তা প্রতিহত করবো প্রসঙ্গ দ্বারা আওয়ামী নেতৃত্বে। ধন্যবাদ আপনাকে। আমরা নেতাকর্মীদের সঙ্গে কথা বলেছি, মূলত আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রধান দুই রাজনৈতিক দলের যে প্রস্তুতি, সেই প্রস্তুতির অংশ হিসেবেই এই শান্তি সমাবেশ বলে মনে করছেন রাজনৈতিক বুদ্ধারা। এই ছিল নরসিংদীর ইটাখোলা থেকে আমার কাছে সর্বশেষ খবর। সুমন, আপনাকে ধন্যবাদ।